নমস্কার বন্ধুরা কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে কাতলা ভাপা এই রান্নাটি করা খুবই সোজা এবার এই রান্নাটি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি কাতলা ভাপা করতে আমি এখানে নিয়েছি এক কেজি কাতলা মাছ এক বাটি পেঁয়াজ কুচানো দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত দু চামচ জিরের গুঁড়ো আর নিয়েছি আমি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাগছে আমার নুন আর হলুদ আর এখানে আছে আদা রসুন বাটা নিয়েছে আমি তিন টেবিল চামচ মতন টক দই আর কাঁচা লঙ্কা আর রান্নাটা আমি করব সর্ষের তেলে নিয়েছি আমি সামান্য চিনি আর নিয়েছি কুচনো ধনে পাতা প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব প্রত্যেকটা মাছকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবারে গ্যাসের কড়াই বসিয়ে নিলাম কড়াইটা এবার গরম হোক কড়াই মা গরম হয়ে গেছে এবার আমি এতে সর্ষের তেল অ্যাড করছি সরষের তেলটা এবারে গরম করতে হবে তেল আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পুরো পেঁয়াজটা আমি দেব না কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি রেখে দেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এই কাতলা ভাপাটা খেতে অসম্ভব ভালো হয় আমার ছেলের তো এটি খুবই পছন্দের খাবার আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যা রান্না দেব তার আপডেট যেন সবার আগে আপনাদের কাছে চলে যায় মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটাটা এবার মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ক্রমাগত নেড়ে যেতে হবে এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করছি যাতে তলায় ধরে না যায় পেঁয়াজ আদা রসুনের মশলাটা আমার পুরোপুরি কষে গেছে এবার এটাকে নাবিয়ে নেব। এইবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ নুন দিয়ে ভালো করে বেটে নেব পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম সেটা আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে মিক্সারটা আমি বানিয়েছিলাম জল দিয়ে সেইটা তার মধ্যে আমি দেব ফ্যাটানো টক দইটা এবার দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি আমি জিরের গুঁড়োটা এবার দিচ্ছি চিনি এইবার আমি এখানে পরিমাণ মতন নুন দেব কেননা প্রথমে নুন আমি মাছে মাখিয়েছি তারপরে সরষে বাটার মধ্যেও আমি নুন দিয়েছিলাম কড়াইতেও অল্প সামান্যই নুন দিয়েছি তবুও তাই পরিমাণ মতন নুন আমি এখানে অ্যাড করলাম এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এইখানে আমি মিক্সির বাটি ধোয়া জলটা ব্যবহার করছি এবার মশলাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি এইবার আমি এখানে অ্যাড করছি কাঁচা তেল আর বলেছিলাম কিছুটা পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এবার এখানে অ্যাড করবো এবার সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মশলাটা অনেক ঠিক হয়ে গেছে আমি আরেকটুখানি জল এখানে অ্যাড করলাম এইবার আমি এখানে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি গাদা পেটি সব রকমের মাছই নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে প্রায় মিনিট পনেরোর জন্য এটা ঢেকে রেখে দিলাম আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবারে আমি দেখে নিচ্ছি কতটা হলো আমার মাছ আশা করি পুরোটাই হয়ে গেছে ফিরে আসছি আমি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এসে আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে একে একে সাজিয়ে দেবো মাছগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি এখানে আমি কোনো টিফিন বক্স ব্যবহার করিনি আমি ডাইরেক্ট কড়াইতেই করছি আমার মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কড়াই আন্দাজে একটু অসুবিধা হচ্ছে এবার যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ও আরেক কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় মিনিট কুড়ি রেখে দেব। মাঝখানে আমি ফিরে এসে মাছগুলোকে একবার উল্টে দেওয়ার চেষ্টা করছি খুব সাবধানেই করতে হবে দেখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটি ট্রাই করবেন করে কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে খুব হালকা হাতে কাজটা করতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আমার মাছ হয়ে গেছে ওপরে তেল ভেসে এসছে চলে এসেছে আমার ছেলে গন্ধ পেয়ে কাতলা ভাপা এই যে আমার ছেলে এসে গেছে দেখুন রান্না আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ ধনে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো তৈরি আমার কাতলা ভাপা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন বন্ধ ঢুকে যাই পাগল হয়ে গিয়েছিল সে খেতে বসেছে তার কাছ থেকেই শুনে নিন কেমন হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আপনার প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন আজ তাহলে এই অবধি থাক আবার পরের দিন অন্য কোনো নতুন রান্না নিয়ে আসবো ততক্ষণ অব্দি ভালো থাকবেন নমস্কার